এটি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, ইচ্ছা করলে এখানে তোমরা জয়েন হতে পারো। তো হ্যালো এসএসসি, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের 1 অক্টোবর হায়ার ম্যাথ পরীক্ষা, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা হায়ার ম্যাথের কিছু সাজেশন দেবো। আশা করছি এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি কমন পাবা। তো তোমরা জানো যে ম্যাথ কখনো কমন আসে না, নিয়মে আসে, ঠিক আছে? ওকে, তো যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই। তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত কী বলে আমরা আমাদের গ্যালারিতে চলে যাই। তো এখন আমি এখানে যে সৃজনশীলগুলো দিয়েছি এখানে তোমরা দেখে নেবে, আশা করছি এগুলো প্র্যাকটিস করবে। তো এটা হচ্ছে বীজগণিত থেকে, তো এই সমস্ত সৃজনশীলগুলো তোমরা প্র্যাকটিস করবে, আমি যেগুলো দিয়েছি এই একটি, ঠিক আছে? তো এগুলো তোমার প্র্যাকটিস করবে, আশা করছি নিয়মে পেয়ে যাবা। এটি খুবই গুরুত্বপূর্ণ, চার পাঁচ এগুলো সব দেখবা। হ্যাঁ, তো আমি তাড়াতাড়ি দেবো নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এটা হচ্ছে গ বিভাগ থেকে ত্রিকোণমিতি ও সম্ভাবনা। তো এখান থেকে এই প্রশ্নগুলো আসতে পারে, নিয়মে আসবে, অর্থাৎ তোমাদের এখানে বলতে পারে দেখা যায় কোনো ঘটনার সম্ভাবনা এখানে 0 থেকে 1 দিছে, আর দিতে পারে যে 5 থেকে 10, মানে ইচ্ছা মতো, ঠিক আছে? এখন নিয়মে আসবে, তোমরা এগুলো প্র্যাকটিস করে যাবা। তো এখানে আছে আরও প্র্যাকটিস, এগুলো সব প্র্যাকটিস করবা। আর ভিডিও শেষে আমরা কিছু গুরুত্বপূর্ণ শাসন আরেকটা দিব, আর কিছু কথা বলবো। তো এগুলো হচ্ছে তোমরা দেখে যাবা, আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবা। তো ঠিক আছে, তো যেই সাজেশনের গুরুত্বপূর্ণ যে সাজেশন দিতে চাইছিলাম সেটা হচ্ছে এটা, এটা দেখবা। এটা হচ্ছে একটা এসএসসি, এটা আমি অনলাইন থেকে পেয়েছি, তো এটা তোমরা দেখবা, ঠিক আছে? আমি একটু দেখাই দিই, এইভাবে এইভাবে তোমরা দেখে যাবো, আশা করছি নিয়মে পেয়ে যাবা। এগুলো হচ্ছে তৃতীয় প্রশ্ন, এই হচ্ছে আর একটা, এগুলো দেখে যাবা। হ্যাঁ, যেমন এখানে এসে -700 ডিগ্রি কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত, এখানে আসতে পারে যে 400 ডিগ্রি কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত, নিয়মে আসতে পারে, ঠিক আছে? তো এগুলো তোমরা দেখে যাবা, তো আশা করছি কমন পেয়ে যাবা। ওকে, তো আরেকটি হচ্ছে এটা আমাদের প্রশ্ন, এই প্রশ্নগুলো দেখে যাবা। আমি এখানে আমরা শিওর বলছি না যেগুলো আসবে, কিন্তু নিয়মে আসতে পারে, ঠিক আছে? কারণ এটা দৈবভাবে পরীক্ষা, কে কোনটা আসবে, যেগুলো পড়ে যাবা আসতে পারে। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আশা করছি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা। আর এটা তো হচ্ছে তোমাদের আজকের তোমাদের এসএসসি পরীক্ষা অর্থাৎ এসএসসি 22 ব্যাচের লাস্ট সাজেশন আমার চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে।